দেখলে তো তোমার মা আজকে কি সিনটাই না ক্রিয়েট করলো! ইস, কোনো মানে হয়? এইসব ফাইভ স্টার হোটেলে ডিনার করতে কেউ কখনো নিয়ে যায় ওই রকম একটা ইলিটারেট মহিলাকে? রাগে গজগজ করতে করতে কথাগুলো বলল মল্লিকা। আজকে পারদ খুব চড়েছে। পার্থ তাই মিনমিন করে উত্তর দিল, আমি কি করব, তাতান জেদ করলো বলেই তো নিয়ে যেতে হলো। আফটার অল আজ ওর বার্থডে। কথাটা শুনে মল্লিকার পারদ আরো চড়ল, সঙ্গে গলার রেঞ্জও। হোয়াট ডু ইউ মিন? এখন যদি জন্মদিনে তোমার ছেলে বলে যে বাবা যাও গিয়ে গঙ্গায় ঝাঁপ দাও, তুমি দিয়ে দেবে? প্রশ্নটা শুনে নীরবতা পালন করা ছাড়া আর কিছুই করার ছিল না পার্থর। তবে মল্লিকা আর নীরব থাকল না, বলেই চলল, কি করতে যে বাবা মার কথা না শুনে তোমার মতন একটা অজ পাড়াগার ছেলেকে বিয়ে করলাম কে জানে? লোকে এমনি এমনি তো বলে না ফ্যামিলি কালচার ক্লাসের কথা, কারণ আছে, আজ বুঝছি। তোমার মতন একজন এত বড় গাইনোকলজিস্টের মা যে এ ফর অ্যাপেলও জানে না, সেটাকে বাইরে থেকে দেখে বুঝবে? ইস, আজকের পার্টিতে আমার সব অফিস কলিগস, কলেজ ফ্রেন্ডস, রিলেটিভরা এসেছিল, কি ভাবলো আমাদের ব্যাপারে! আই ফিল্ট সো ইনসাল্টেড। এক নিঃশ্বাসে কথাগুলো বলে মল্লিকা এবার থামল দম নেওয়ার জন্য। তখনই ঘরের দরজায় টোকা। ভাঙা গলায় খুব আস্তে সে জিজ্ঞেস করল, বাবু আসবো? এতক্ষণ যার জন্য বাবুকে ফ্যামিলি আর ক্লাস নিয়ে এত কথা শুনতে হলো, সেই মহিলাকে হঠাৎ চোখের সামনে দেখে বাবুরও মাথাটায় আগুন জ্বলে উঠল। বেশ দাঁত মুখ খিচিয়েই ডক্টর পার্থ বসু তার মাকে বলে উঠল, এত সব ব্যাপারে ন্যাকামি করো কেন বুঝতে পারি না, চলেই তো এসেছো ঘরের মধ্যে, এখন পারমিশন নেওয়ার কি কোনো মানে আছে? ও সরি, তুমি তো আবার পারমিশনের মানে বুঝবে না, বলছি অনুমতি নেওয়ার কি কোনো দরকার আছে? কথাটা শুনে দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মহিলাটা থতমত খেয়ে গেল। তারপর কোনো মতে কথা সাজিয়ে আমতা আমতা করে বলল, না আসলে প্রেসারের ওষুধটা শেষ হয়ে গেছে, দুদিন হলো, তো তুই কি একটু এনে দিতে পারবি? পারবো না, কি করবে? অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে, আমার লাইফটাকে হেল না করে তো তোমার যাওয়া হচ্ছে না। কথাটা শুনে এবার মল্লিকা বলে উঠল, থাক পার্থ, আমাকে শুনিয়ে আর মাকে শাসন করতে হবে না, যতটা ইনসাল্ট হওয়ার তো হয়েই গেছে ওনাকে পার্টিতে নিয়ে গিয়ে, এখন বাড়িতে এসে এই সিন ক্রিয়েটার পোষাচ্ছে না। এরপর আর মল্লিকা ওই ঘরেই থাকল না, খাটের উপর রাখা বালিশটা তুলে পাশের ঘরে শুতে যাওয়ার জন্য পা বাড়াল। পার্থ বুঝল এটা ওর পানিশমেন্ট। এখন এই ঝামেলা, অন্য ঘরে শোয়া, দরকার ছাড়া কথা না বলা চলবে প্রায় সাত দিন। ব্যাপারটা ভেবেই আবার ছড়ানো ছিটানো রাগটা এসে জমা হলো দরজার ওপারে দাঁড়িয়ে থাকা মায়ের উপর। সব তোমার জন্য হলো, তুমি বোঝো না তুমি আমাদের সোসাইটিতে মেশার মতন মানুষ না? আমি বললাম আর তুমি নাচতে নাচতে চলে গেলে হ্যাংলার মতন। তুমি তো তাতানকে মিথ্যে বলতে পারতে যে তোমার শরীর খারাপ, তাহলে তাতান আর জেদ করতো না। কিন্তু না, সব সময় আমাকে সব জায়গায় লজ্জা দিতেই হবে, জাস্ট কিছু বলার নেই। কোনো পজ না নিয়ে কথাগুলো বলা শেষ করেই ধাম করে পার্থ মায়ের মুখের উপর দরজাটা দিয়ে দিল। মলিনা দেবীর হঠাৎ চারদিকটা ঝাপসা হয়ে এলো, চোখে বড্ড
জল জমেছে। সত্যি কি উনি হ্যাংলা? জন্মদিনে নাতির মুখের উপর না বলতে পারেনি, মিথ্যা কথা সাজিয়ে গুছিয়ে বলতে পারেনি, তাই উনি হ্যাংলা? প্রশ্নগুলো বারবার মনে ভিড় করতে থাকলো, আর চোখে ভেসে উঠল পার্টিতে আসা লোকগুলো হাসি হাসি মুখ। সবাই হাসছিল ওনাকে দেখে, মজা নিচ্ছিল একজন গাইয়ার। আসলে সেই দিন পার্টিতে সব কন্টিনেন্টাল ডিশ হয়েছিল, পাস্তা, পিজা, নুডলস, মেক্সিকান কারি, পানির পাসান্দা, এই সব। যেই সব খাবার চোখে দেখা তো দূরে থাক, নামও শোনেনি কখনো মলিনা দেবী। তাই বৌমা যখন তার হাই ক্লাস সোসাইটির ফ্রেন্ডসদের সঙ্গে হাই হ্যালো করছিল, তখন মলিনা দেবী সবার সামনেই বৌমাকে প্রশ্ন করে ফেললেন, বৌমা বলছিলাম কি বেগুন ভাজা, সোনা মুগের ডাল, ছ্যাচড়া এইসব কিছু হয়নি? এই শুয়োপোকার মতন ওইগুলো টেবিলে কি সাজানো আছে? ওইগুলো লোকে খেতে পারে নাকি? ব্যাস, কথাটা শুনেই মল্লিকার মুখ লাল লজ্জায়। আশেপাশের সবাই তো যেন লাফটার শো দেখার মতন হো হো করে হেসে উঠল। পাশে দাঁড়িয়ে থাকা একজন মহিলা হাসি মুখেই বলে উঠল, আন্টি, আর ইউ আউট অফ ইউর মাইন্ড? আপনি কি বলছেন এইসব? মলিনা দেবী বোকার মতন মুখ করে আর একটা প্রশ্ন করে ফেলল, আন্টি, মা তুমি আমাকে আন্টি বলে কেন ডাকছো? আমি তো তোমার মাসিমা ওই। কথাটা শেষ হতেই মল্লিকা সবার সামনেই চিৎকার করে উঠল, আপনি থামবেন মা, জাস্ট স্টপ ইট প্লিজ। কিন্তু ততক্ষণে যা হবার তা হয়ে গেছে। পুরো পার্টিতে ইনভাইটেড গেস্টরা তখন মুখ টিপে টিপে হেসে মজা লুটছে। মল্লিকার মাসি তো আবার ওকে সরাসরি বলেই ফেলল, লিভ ইট মল্লিকা, উই আন্ডারস্ট্যান্ড, তোর হাজবেন্ড জুয়েল হলেও ফ্যামিলিটাকেও ভালো চুজ করতে পারিসনি, মিনিমাম সেন্সও কাজ করে না ভদ্র মহিলার, একে নিয়ে এইসব জায়গায় আসাটা তোদের উচিত হয়নি একদম। সেই দিন কথাটা যেন তীরের মতন এসে বেঁধেছিল মল্লিকাকে, আর তার রেশ চলছিল 7 দিন। পার্থর সঙ্গে কথা বন্ধ, বাড়িতে রান্না বন্ধ, আর শাশুড়িমাকে চোখের সামনে দেখলেই তেলে বেগুনে জ্বলে ওঠা। শেষের উপসর্গটা এই 7 দিন পার্থরও হয়েছে। মা এই কদিন যত বাড়ি কথা বলতে এসেছে, পার্থর মুখ ঝামটা ছাড়া আর কিছুই ফিরিয়ে দিতে পারেনি। এই যেমন সেই দিন বাড়ির কাজের লোক আসেনি, মল্লিকা রাগের ঠেলায় সকাল সকালই অফিস বেরিয়ে গেছে, লাঞ্চ করবে ক্যান্টিনে, কিন্তু পার্থ তো কখনো না খেয়ে বেরোয় না, তাই মলিনা দেবী নিজেই চলে গিয়েছিল রান্নাঘরে, হাতে তেল মেখে এঁচড় কেটেছিল। ছোটবেলায় ছেলেটার এঁচড়ের ডালনা খুব পছন্দ ছিল, যখনই রান্না করত ওকে এসে জড়িয়ে ধরত খুশিতে। এইসব ভেবেই ডাইনিং টেবিলে পার্থর জন্য এঁচড়ের ডালনা সাজিয়েছিল বাটিতে। কিন্তু আজকের দিনটা একটু আলাদাই হল। পার্থ এলো, নির্বিকার মুখে খেল, তারপর হাত ধুয়ে উঠে গেল। মলিনা দেবী কিছুই বুঝতে পারল না। তাহলে কি রান্নাটা খারাপ হয়েছে? নুন ঝাল ঠিক আছে তো? এইসব ভাবনার ভিড়েই আনমনে প্রশ্নটা করে ফেলল, এঁচড়ের ডালনাটা ঠিক ছিল রে? পার্থ কথাটা শুনে ভ্রুটা কুচকে বলল,
মানে ভুল থাকবে কেন? মলিনা দেবী থমথমে মুখে বলল, না আসলে তুই তো কিছু বললি না তাই। পার্থ তখন বেশ ঝাঁঝিয়ে উত্তর দিল, কাজগুলো করো কি নাম কেনার জন্য? কি ভাবলে এসব রান্না করে খাওয়ালে সেই দিন ইনসাল্টটা ভুলে যাব? তোমার জন্য মল্লিকার সঙ্গে আমার সম্পর্কটাতে এত ঝামেলা, 7 দিন ধরে আমরা কথা বলছি না, সেই সব এই এচড়ের ডালনা খেয়ে ভুলে যাব? মলিনা দেবী এইসবের পর কি বলবে বুঝতে পারছিল না। সত্যি এরপর কিছু বলার থাকে না, শুধু চোখ দুটো আবার ঝাপসা হয়ে যাচ্ছে জলে। অনেক চেষ্টা করেও চোখ দুটোকে রুক্ষ শুষ্ক করতে পারছে না। সেটা দেখে পার্থ গলার রেঞ্জটা আরো বাড়িয়ে বলল, মা প্লিজ এই মেলোড্রামাটা বন্ধ করো, এইসব ন্যাকামি আর সহ্য হচ্ছে না। না, মলিনা দেবী এই কথাটারও কোনো উত্তর দেয়নি, কারণ সামনে যে দাঁড়িয়ে এইসব কথা বলছে তাকে উনি চেনেন না। এই পার্থ একদম অচেনা, ওনার নিজের ছেলে আজ অনেক দূরের লোক, যাকে দূর থেকে দেখা যায় কিন্তু সে ধরা ছোঁয়ার বাইরে। এইসবের পর 7 দিন কেটে গেছে। আজ 21 ফেব্রুয়ারি, ভাষা দিবস। তাতানদের স্কুলে আজ প্রোগ্রাম আছে। বাংলা ভাষা আমাদের বাঙালিদের কাছে কতটা গুরুত্বপূর্ণ সেটা নিয়েই বক্তব্য রাখা হবে। বাচ্চা বাচ্চা ছেলেমেয়েদের কাছে বাংলা ভাষা কি সেটা নিয়ে একটা আলোচনাও হবে। আর কিছু স্টুডেন্টস স্পিচ দেবে মাতৃভাষা সম্পর্কে, তার মধ্যে তাতানো একজন। ক্লাসে ফার্স্ট হয় বলে স্কুলে ওর নামটা সবার আগে সিলেক্ট করেছে। এখন ওর ক্লাস 8, কিন্তু রেজাল্ট দেখে সবাই বুঝে গেছে এই ছেলে ভবিষ্যতে ডাক্তারই হবে বাবার মতন। এত সেন্স অফ হিউমার এই বয়সে অনেকের মধ্যে দেখা যায় না। গাড়িতে বসে বসে মল্লিকা এইসব কথাই ভাবছিল, আর মুখটা গর্বের হাসিতে ভরে উঠছিল মাঝে মাঝে। ফাংশনটা দুপুর 12টা থেকে শুরু, ওরা তাই একটু আগে আগেই বেরিয়েছে। তাতান এত এত লোকের সামনে স্পিচ দেবে আজ। মল্লিকা তাই ভাষা দিবসের ইতিহাস কাল রাত 2টো অবধি জেগে জেগে ছেলেকে মুখস্থ করিয়েছে। পার্থ আজ বেশ এক্সাইটেড, নিজের সব কাজ ফেলে আজও এসেছে স্কুলে। ছেলের স্পিচ ভিডিও রেকর্ডিং করবে, তারপর কলিগসদের শোনাবে। এইসব ভাবনার ভিড়েই ওদের গাড়িটা স্কুলের সামনে এসে থামল। অডিটোরিয়ামের ফার্স্ট রোতে ওদের সিটটা রিজার্ভ করা হয়েছে। পৌঁছানোর 15 মিনিটের মধ্যে অনুষ্ঠান শুরু হল। রবীন্দ্রসঙ্গীত গেয়ে উদ্বোধনী অনুষ্ঠানের পরই তাতানের স্পিচ। পার্থ সঙ্গে সঙ্গে মোবাইলের ভিডিও ক্যামেরা অন করে রেডি। লোকের ভিড়ে ঠাসা অডিটোরিয়ামটা স্টেজে যখন ছেলেকে উঠতে দেখল, তখন আপনা আপনি ওর মুখে একটা হাসি চলে এলো। কি স্পিচ দেবে তাতান? ভাষা দিবস নিয়ে ও কি বলবে? একরাশ ভাবনা এসে ভিড় করলো পার্থর মনে। আর তখনই তাতান বলতে শুরু করলো, আজ 21 ফেব্রুয়ারি, আজ ভাষা দিবস। 1952 সালে আজকের দিনেই বাংলা ভাষা বলার জন্য কিছু মহান প্রাণ আন্দোলন করে পুলিশের গুলি বুকে নিয়ে শহীদ হয়েছিল। এই ইতিহাসটা আমাকে মা বলেছে, কিন্তু আজ আমি ইতিহাস না বর্তমানের কথা বলবো। ইতিহাস তো বইয়ের পাতায়
গুগল সার্চ করলেই পাওয়া যায়। কিন্তু বর্তমানে বাংলা ভাষা আমাদের লাইফে কি কতটা ইম্পর্টেন্ট সেটা আমি আমার বাড়িতে রোজ দেখি। আমার ঠাকুমা ইংলিশ জানে না, কারোর সঙ্গে দেখা হলে হ্যালো হাউ আর ইউ বলতে পারে না, কন্টিনেন্টাল ডিশের মানে বোঝে না, এমনকি আন্টি ডাকটাও ঠাকুমার কাছে অজানা। তার বদলে কাকিমা জেঠিমা শুনেই অভ্যস্ত। আর এইসবের জন্যই ছোট থেকে দেখছি আমাদের বাড়িতে আমার ঠাকুমাকে নিয়ে সবার খুব লজ্জা। বাবা নিজের ফ্রেন্ড সার্কেলের সঙ্গে ঠাকুমার পরিচয় করিয়ে দেয় না কখনো। বাড়িতে কিটি পার্টি হলে মা ঠাকুমাকে স্ট্রিক্টলি বারণ করে দেয় যেন নিজের ঘর থেকে না বেরোয়, ড্রয়িং রুমে ভুল করেও সবার সামনে না আসে। এমনকি আমার বার্থডে পার্টিতেও ঠাকুমার এন্ট্রি আমার মা বাবা পছন্দ করে না। ঠাকুমাকে নাকি ফাইভ স্টার হোটেলে নিয়ে যাওয়া যায় না, তার জন্য 7 দিন ধরে বাড়িতে ঝামেলা হয়, মা বাবার সঙ্গে কথা বন্ধ করে দেয়। ছোট থেকে আজ অব্দি দেখেছি মা বাবা ঠাকুমাকে যেন সবার থেকে লুকিয়ে রাখতে চায়। গড়গড় করে ইংলিশ বলতে পারে না বলে সে এটিকেটস জানে না, লোকের সাথে মিশতে জানে না, মুখ খুললেই ব্লান্ডার করবে, এই রকমই একটা ধারণা সবার। যদিও আমার ঠাকুমা দারুণ রান্না করতে পারে, ভীষণ সুন্দর গানের গলা এই বয়সেও, রবীন্দ্রসঙ্গীত খুব সুন্দর গায়, দারুণ ভালো গল্পও বলতে পারে। ছোটবেলায় তো মা বাবা অফিস থেকে অনেক অনেক রাত করে ফিরত, তখন ঠাকুমাই আমাকে ঘুম পাড়াত রূপকথার গল্প শুনিয়ে। না, ফেয়ারি টেলের মানে না জানা থাকলেও ব্যঙ্গমা ব্যঙ্গমে কি কথা বলে সেটা জানে ঠাকুমা। কিন্তু ওই যে বললাম, ফেয়ারি টেলে যেই ক্লাসটা আছে সেটা ব্যঙ্গমা ব্যঙ্গমিতে নেই হয়তো, তাই মা বাবা বলে ঠাকুমারও কোনো ক্লাস নেই। আজ 21 ফেব্রুয়ারিতে তাই এই কথাটাই মনে হচ্ছে। মানে আমার বাড়ির বাকি 365টা দিনের ছবি দেখে এই কনক্লিউশনেই এলাম, এখন বাংলা ভাষাটা বাতিল ভাষা, শুধু বাংলায় কথা বলাটা লজ্জার, সে আমরা এই ভাষা দিবসে যতই স্পিচ দিই না কেন, যতই ইতিহাস শোনাই না কেন, আমাদের মধ্যে বাংলা ভাষা এখন শেষ। আর আমি নিজের বাড়িতে রোজ সেই শেষটার একটা ছবি দেখি। স্পিচটা শেষ করে স্টেজ থেকে নিচে নেমে খুব অদ্ভুত চোখে তাকিয়েছিল তাতানোর মা বাবার দিকে, সেই দৃষ্টিতে একটা জমা রাগ ছিল, একটা খারাপ লাগা ছিল। সেই দিন তাতানের স্পিচ শুনে কেউ হাততালি দেয়নি অডিটোরিয়ামে, সবাই কেমন নিস্তব্ধ ছিল, আসলে বাস্তবের মুখোমুখি হয়েছিল হয়তো সবাই, রোজকার বাংলা ভাষার বাস্তবের। আর সেই দিন হাজার চেষ্টা করেও পার্থ আর মল্লিকা নিজের চোখ দুটোকে ওপরে তুলতে পারেনি, বারবার লজ্জায় সেটা নিচে নেমে যাচ্ছিল। পার্থর ভেতরে একটা জমা কষ্ট হঠাৎ যেন এসে জমা হলো, সত্যি যেটা ওর ছেলে বুঝল এই বয়সে সেটা পার্থ এত সাকসেসফুল একটা মানুষ, এত বড় একজন ডাক্তার হয়েও বুঝতে পারল না। মাঝে মাঝে ভিড় রাস্তায় ট্রাফিকের জ্যামে মায়ের মুখটা ভেসে আসছিল চোখের সামনে, সত্যি তো মা কি সুন্দর গান গাইত, কত সুন্দর সুর ছিল মায়ের গলায়, এতদিন যেন ভুলেই গিয়েছিল পার্থ সেই সুরটাকে। মা তো ওকেও ছোটবেলায় রূপকথার গল্প শোনাত, রাজপুত্র রাজকন্যা রূপকথার দেশ। আর আজ পার্থ তোর মার সাথে 2 মিনিট বসে কথাও বলে না দরকার ছাড়া,
কি করে কবে ওর মা ওর কাছে লজ্জা হয়ে গেল ও বুঝতেই পারল না। কথাটা ভাবতে ভাবতেই ফ্ল্যাটের সামনে এসে গাড়িটাকে থামালো। লিফটে উঠে চারতলার বটনটা প্রেস করল। একটা সময় স্কুল ছুটি হলে মাকে দেখার যেই একটা তাড়া থাকত, আজও ঠিক সেই রকম একটা তাড়া আছে ওর। মাকে দেখতে, মায়ের সাথে কথা বলতে খুব ইচ্ছে করছে আজ। ফ্ল্যাটের দরজার সামনে এসে তাই জোরে জোরে কলিং বেলটা বাজালো। দু মিনিটের মধ্যে কাজের মাসি মিনতি দরজাটা খুলতে পার্থ হুড়মুড়িয়ে বাড়ির ভেতরে ঢুকল। কেমন যেন উদ্ভ্রান্তের মতন লাগছে ওকে। ড্রয়িং রুমের কোথাও মাকে দেখতে না পেয়ে মালতীকে প্রশ্নটা করে ফেলল, কিরে মা কোথায় রে, তাড়াতাড়ি বল। মালতী নির্বিকারভাবে উত্তর দিল, কোথায় আবার, নিজের ঘরেই থাকবে। পার্থ আর টাইম ওয়েস্ট না করে দৌড়ে মায়ের ঘরে গিয়ে দরজাটা ধাক্কা মেরে খুলল। আর হঠাৎ পাটা থমকে গেল। ঘরের মাটিতে মা পড়ে আছে, নিথর একটা শরীর, তবে মুখে একটা শান্তি, জীবন থেকে মুক্তি পাওয়ার শান্তি। পার্থ সেদিন মাকে অনেক ডেকেছিল, অনেকবার মার শরীরটা ধরে ঝাঁকিয়েছিল, অনেক চেষ্টা করেছিল মায়ের সাথে কথা বলতে, কিন্তু সেদিন মার কোনো কথা উত্তর দেয়নি। মা সারা জীবনের মতন চুপ করে গিয়েছিল। পার্থ মায়ের নিথর শরীরটা বুকে জড়িয়ে ধরে বসেছিল অনেকক্ষণ। ওর যেন মনে হচ্ছিল মাকে যদি এইভাবে আগলে রাখা যায়, ফিরিয়ে আনা যায় নিজের কাছে, কিন্তু পার্থ বুঝতে পারেনি সময় শেষ। কিছুক্ষণ বাদে যখন মল্লিকার তাতান ঘরের নিস্তব্ধতা ভেঙে ভেতরে ঢুকল, তখন ওর সম্বিত ফিরল। মায়ের ঠান্ডা শরীরটা ওকে বুঝিয়ে দিল হঠাৎ সব শেষ। তিন ঘন্টা বাদে ডেথ সার্টিফিকেট, লেখা ছিল স্ট্রোক অ্যাটাকের জন্য মৃত্যু। পার্থর রিপোর্টটা চোখ বুলিয়ে যেন পাটা তাল খেয়ে গেল। দু সপ্তাহ আগে তাতানের জন্মদিনের দিন রাত্রিবেলা মা ওর ঘরে এসেছিল না, প্রেসারের ওষুধের কথা বলতে, আর ও মুখের উপর দরজা বন্ধ করে দিয়েছিল। তারপর তো ওষুধের কথাটাই ভুলে গিয়েছিল। আর বেশ কিছুদিন ধরেই তো মায়ের হাই প্রেশারের প্রবলেমটা চলছিল, তার জন্যই স্ট্রোক হলো না তো হঠাৎ। তাহলে কি ওর জন্য ওর মা মারা গেল? সেদিন চুল্লিতে মাকে ঢোকানোর সময় শেষবার মায়ের মুখটা দেখল, আর কানে যেন একটা কথা বেজে উঠল, অ্যান্ড আই ডোন্ট থিঙ্ক যে তুমি এত সহজে পরলোকে যাবে, আমার লাইফটাকে হেলনা করে তো তোমার যাওয়া হচ্ছে না। ওর মা যখন সেদিন ওষুধ কেনার কথা বলতে এসেছিল, ও তো মুখ ঝামটা দিয়ে এই উত্তরটাই দিয়েছিল মাকে। আজ যেন চুল্লির আগুনে পুড়ে মা তার প্রত্যুত্তরটা দিয়ে গেল, আর একটা অধ্যায় নিঃশব্দে শেষ হল। গল্প ব্যাকডেটেড মা।